प्रिय शिक्षार्थीवृंद शुभ सकाल प्रिय अभिभावकवृंद एवं जरा देखें सबा के मनोघर रेसिडेंसियल स्कूल फेसबुक पेज एवं मनोघर म्यूजिक स्कूल यूट्यूब चैनल पक्ष के स्वागतम जाना। तो प्रिय शिक्षार्थीवृंद प्राय एक सप्ताह बंदर पर आज के आमार प्रथम क्लास। तो आज के तुम्हारे एक विषय नहीं आलोचना करब से हे भग्नांश बीजगणितीय भग्नांश। तो बीजगणितीय भग्नांशर मध्य दुटो विषय नहीं आज के आलोचना करते जा একটা হচ্ছে বক্রাংশের লঘুষ্টকরণ, অর্থাৎ একটা বক্রাংশকে কীভাবে আমরা লঘুষ্টকরণ করব। দুই নম্বর হচ্ছে বক্রাংশকে সাধারণ বা সমহর বিশিষ্টকরণ, অর্থাৎ অনেকগুলো দুই বা ততোধিক বক্রাংশের হরটাকে সমান করা, অর্থাৎ সাধারণ হর করা, হ্যাঁ সমহর করা। ওই দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো তার আগে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো আমরা দৈনন্দিন জীবনে একটি সম্পূর্ণ অংশের সাথে সাথে এর খণ্ডাংশ অর্থাৎ ভাঙা অংশও আমরা ব্যবহার করে থাকি। যেমন মনে করো একটা বন, বাগানে তুমি দোকানে গেছো, তো একটা বন তুমি কিনেছো, তো তোমার ফ্রেন্ড আছে দুইজন, হ্যাঁ। এখন ওই একটা বন ওটা হচ্ছে সম্পূর্ণ, একটা বন মানে ওটা হচ্ছে সম্পূর্ণ পূর্ণ সংখ্যা। এখন যখন তুমি ওই একটা বনকে যখন খণ্ড খণ্ড করবে, অংশ বিভিন্ন অংশে ভাগ করবে, অর্থাৎ তোমার ফ্রেন্ড দুজন ফ্রেন্ডকে দেবে, তুমি সহ তিনজন, তাহলে এই যে খণ্ডাংশগুলো তুমি যে ভাগ করলে, হ্যাঁ, ওই সম্পূর্ণ অংশের ওই প্রত্যেকটা অংশকে কী বলা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ? হ্যাঁ, ওই প্রত্যেকটি অংশকে বলা হয় এক একটি বক্রাংশ। যখন আমি এখানে লিখে রেখেছি, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বক্রাংশ হচ্ছে আমি যদি সন্ধি বিচ্ছেদ করতে চাই তাহলে ভাঙা যোগ অংশ, ভাঙা যোগ অংশ, ভাঙা অংশ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এগুলো তোমরা সপ্তম শ্রেণীতেও জেনে এসেছো। তো আজকে দেখো ভগ্নাংশ হচ্ছে তোমরা যখন নবম শ্রেণীতে যাবে, নবম বা দশম শ্রেণীতে যাবে, তখন দেখতে পাবে ভগ্নাংশ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো আমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তো সাধারণ ভগ্নাংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখন প্রকৃত ভগ্নাংশ কোনটা? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার হরতা বড় লবতা শত, সেগুলোকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। যেমন এখানে তিন হচ্ছে লব, ফোর হচ্ছে হর, তাহলে হরতা বড় লবতা শত। আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব বড় হর শত। এখন এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আরও মিশ্র ভগ্নাংশ একটা পাওয়া যায়, ঠিক আছে? তো মিশ্র ভগ্নাংশ অর্থাৎ তুমি যদি এই লবকে যদি এ হর দিয়ে ভাগ করো তাহলে এটা পাবে ওয়ান পূরণ থ্রি বাই ওয়ান বাই থ্রি, অর্থাৎ এক সমস্ত তিন ভাগের এক। এটা হচ্ছে তোমরা যখন চারকে তিন দিয়ে ভাগ করবে তখন এই অংশটা পাবে, এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তো এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে। তাহলে আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভগ্নাংশ আমরা দুই ধরনের পেলাম, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো আমরা আজকে সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। সাধারণ ভগ্নাংশ হচ্ছে দুইটা, প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ। আবার অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ পাওয়া যায়। তো প্রথমে আসি এবার মূল আলোচনায়, যে
ভগ্নাংশকে লঘিষ্ঠকরণ। কিভাবে লঘিষ্ঠ করা যায়, একটা ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠকরণ করা যায়? তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন একটা ভগ্নাংশকে যখন লঘিষ্ঠকরণ করব, তখন ভগ্নাংশের লব এবং হরের গসাগু দিয়ে, কি বললাম, ভগ্নাংশের লব এবং হরের গসাগু দিয়ে ভাগ করলে, আমরা ভাগ করে আমরা একটা ভগ্নাংশে লঘিষ্ঠকরণ করতে পারি। বোঝা গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমি যদি বলি দেখো, আমি যদি এরকম একটা সংখ্যা বলি যে 4/6, একটা ভগ্নাংশ ধরে নাও, এটা একটা ভগ্নাংশ। তো এখন এই ভগ্নাংশকে যদি আমি লব এবং হরের যদি গুণনীয়কগুলো বের করে দেখি, অর্থাৎ উৎপাদকগুলো বের করে দেখি, তাহলে উৎপাদক বের করলে আমরা এগুলো পাবো। তাহলে হর এবং লবের সাধারণ গুণনীয়ক, অর্থাৎ লবে যে গুণনীয়কটা আছে, হরেও সেই গুণনীয়কটা আছে, ওইটাকে বলা হয় সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। তাহলে ওই সাধারণ গুণনীয়ক বা উৎপাদককে বলা হয় গসাগু, লব এবং হরের গসাগু। তাহলে এই সাধারণ গুণনীয়ক দ্বারা যদি আমি এই লব এবং হরকে যদি ভাগ করি, তাহলে আমি এই ভগ্নাংশের লঘিষ্ঠকরণটা পাবো কত, 2/3, 3/2। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবেই কিন্তু আমরা একটা ভগ্নাংশকে লঘিষ্ঠকরণ করতে পারি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বীজগণিতীয় ভগ্নাংশ হয়েছে, আমি উপরে লেগে গেছি বীজগণিতীয় ভগ্নাংশ। আসলে বীজগণিতীয় ভগ্নাংশ হচ্ছে কি, মনে করো MON দুইটা বীজগণিতীয় রাশি, তাহলে এটা কখন ভগ্নাংশ হবে? অত আমি যদি এভাবে লিখি MON, এটা একটা ভগ্নাংশ যার লবটা হচ্ছে M আর হরটা হচ্ছে N। কিন্তু এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা বিষয় আছে, যে বিষয়টা তোমাদের যদি জানা না থাকে তাহলে ভগ্নাংশ বুঝতে তোমাদের অসুবিধা হবে। সেটা হচ্ছে কি, এই যে হরতা, এই হরতা কখনো শূন্যের সমান হবে না, এন ইজ নট ইকুয়াল জিরো, অর্থাৎ হরতা শূন্যের চেয়ে ছোট হবে না, মানে শূন্য থেকে ছোট হতে পারবে না, শূন্য থেকে ছোট হলে সেটাকে ভগ্নাংশ বলা যাবে না। বুঝতে পারতো না মনে হয়? আমি একটু বলি দেখি, যখন কিছুক্ষণ আগে আমি লিখলাম 3/4, এটা হচ্ছে হর। আমি যদি এটা যদি এরকম বলি 3/0, এটা কিন্তু ভগ্নাংশ হবে না, এটা কি হবে না, এটা ভগ্নাংশ হবে না, অর্থাৎ হরটা শূন্যের সমান হতে পারবে না এবং শূন্য থেকে ছোট হতে পারবে না, তাহলে শূন্য থেকে বড় হতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে 1 হবে কি না, হ্যাঁ অবশ্যই 1টাও হবে, কারণ 1টা হচ্ছে শূন্য থেকে বড়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আচ্ছা যাক, এবার দেখো আমরা এখানে আমি একটা ভগ্নাংশ লিখে রেখেছি, দেখো এই ভগ্নাংশকে আমি লঘিষ্ঠকরণ করব। হ্যাঁ লঘিষ্ঠ করব, কীভাবে করব দেখো, তাহলে আমি কিছুক্ষণ আগে বললাম লব এবং হরের সাধারণ গুণনীয়ক, অর্থাৎ তার মানে লব এবং হরের গুণনীয়কগুলো আগে বের করতে হবে, মাথায় রাখতে হবে। যখন আমরা একটা ভগ্নাংশকে লঘিষ্ঠকরণ করব, তখন লব এবং হরের সাধারণ গুণনীয়ক ধারা, অর্থাৎ গসাগু ধারা ভাগ কর, লব এবং হরকে ভাগ করলে একটা ভগ্নাংশ লঘিষ্ঠকরণ হয়ে যায়। এজন্য তোমাদের প্রথম কাজটা তাহলে কি করতে হবে, প্রথম কাজটা করতে হবে এদের লব এবং হরের গুণনীয়কগুলো বের করতে হবে, উৎপাদকগুলো করতে হবে। তো কীভাবে বের করবো দেখো,
এখানে ভগ্নাংশটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ হচ্ছে লব, এক্স স্কোয়ার মাইনাস টু টোয়েন্টি ফাইভ হচ্ছে হর। তাহলে এই লব এবং হরের গুণনীয়কগুলো বের করতে হবে, উৎপাদকগুলো বের করতে হবে। তাহলে দেখ কীভাবে বের করো, দেখো কীভাবে বের করবে। তাহলে আমরা জানি এগুলো আমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করেছি তখন আমরা কীভাবে করেছি, দেখো এই হচ্ছে এটা হচ্ছে ধ্রুবপথ, আর এক্স স্কোয়ারের সাথে গুণক সহক হিসেবে আছে ওয়ান। তাহলে ওয়ান এবং ফাইভ গুণ করবে, তাহলে ওয়ান গুণ করলে কত, ফাইভ। এখন ফাইভকে গুণ করলে ফাইভ হয়, কিন্তু যোগ অথবা বিয়োগ করলে সিক্স হতে হবে আমাদেরকে। অর্থাৎ ফাইভকে এমনভাবে ভাঙতে হবে, বিশ্লেষণ করতে হবে ফাইভকে, যেন এর যোগফল অথবা বিয়োগফল সিক্স হয়, গুণফল ফাইভ হতে হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা হচ্ছে পাঁচ আর একটা হচ্ছে ওয়ান, আমি যদি যোগ করি সিক্স, তাহলে একটা হচ্ছে ফাইভ আর একটা হচ্ছে ওয়ান। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধ্রুবপদ যখন প্লাস হবে, অর্থাৎ এই ধ্রুবপদ এবং প্রথম পদের সহকের গুণফল যদি প্লাস হয়, তখন আমি যে দুইটা উৎপাদক যে পাইপকে যখন দুইটা অংশে বিভক্ত করব, হ্যাঁ, তখন কিন্তু তাদের চিহ্নগুলো একই হতে হবে যদি এটা প্লাস হয়, ধ্রুবপদটা যদি প্লাস হয়, ঠিক আছে। তাহলে দুটো চিহ্নই একই হবে, প্লাস হলে ফাইভও প্লাস হবে ওয়ানও প্লাস হবে, মাইনাস হলে ফাইভও মাইনাস হবে ওয়ানও মাইনাস হবে। এখন প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা নির্ভর করবে মধ্যপদ যেটা আছে তার উপর। তাহলে মধ্যপথের চিহ্নটা কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইনাস। তাহলে এদের চিহ্ন মাইনাস হবে, তাহলে ফাইভও মাইনাস হবে ওয়ানও মাইনাস হবে, তাদের যোগফল হবে মাইনাস সিক্স। তাহলে দেখো আমরা তাহলে ভাঙলাম এক্স স্কোয়ার মাইনাস, এই দেখো প্রিয় শিক্ষার্থী দেখো ফাইভ এক্স, কারণ এর সাথে এক্স গুণ আছে, এই দেখো এক্স প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আরেকটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান এক্স, আর এখানে প্লাস ফাইভ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে লক্ষ্য করো, এই যে ওয়ান এক্সের সহক ওয়ান, এই ওয়ানটা কিন্তু লিখলেও হবে না লিখলেও হবে, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি লিখে দিলাম। এবার দেখো নিচের হরটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস এই যে পঁচিশ, এই পঁচিশকে এমনভাবে ভাঙতে হবে বা এমনভাবে স্কোয়ার বর্গ করতে হবে, যখন বর্গের একটা সূত্র তোমরা দেখতে পেয়েছ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম একটা সূত্র আসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিচের হরটাকে এইভাবে আমরা প্রকাশ করতে পারি, এ স্কোয়ারটা আছে এক্স স্কোয়ার, এবার পঁচিশকে আমরা কীভাবে বি স্কোয়ার করতে পারি, হ্যাঁ, অর্থাৎ স্কোয়ার কীভাবে করতে পারি। তাহলে আমরা জানি পঁচিশের বর্গমূল হচ্ছে ফাইভ, অর্থাৎ পঁচিশকে দুইটা যখন ফাইভ গুণ করব, পাঁচ পাশে পঁচিশ, এখন যদি এটা স্কোয়ার করি ফাইভ স্কোয়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা পঁচিশকে ফাইভ স্কোয়ার লিখতে পারি। এবার দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে চারটা পদ হয়ে গেছে, উৎপাদকের একটা নিয়ম হচ্ছে তিনটা পদ থাকলে ওটাকে চারটা পদে রূপান্তর করতে হবে, চারটা থেকে দুইটা করতে হবে। এখন কিভাবে দুইটা করবে, এখানে এক্স স্কোয়ার এবং ফাইভ এক্স, তাহলে এ এক্স কমন যাবে,
কমন গলে এখানে থাকে এক্স, এখানে থাকে মাইনাস ফাইভ, এক্সটা গেল। এখানে মাইনাস ওয়ানটা কমন যাবে, কারণ এখানে কোনো গুণনীয়ক মিল নেই, সাধারণ গুণনীয়ক হচ্ছে ওয়ান, তাহলে ওয়ানটা কমন যাবে। এখানে এক্স থাকবে মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ, মানে যেখানে হচ্ছে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ। তারপরে দেখো এক্স মাইনাস ফাইভ, এক্স মাইনাস ফাইভ, এই দুইটা দুইটা থেকে এখন একটা হয়ে যাবে, এক্স মাইনাস ফাইভ, আর এখানে এক্স, এখানে হচ্ছে মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আমি লব এবং হরের গুণনীয়কগুলো বের করলাম। এখন এখান থেকে আমাদের সাধারণ গুণনীয়কটা বের করতে হবে। সাধারণ গুণনীয়ক হচ্ছে লবেও এক্স মাইনাস ফাইভ আছে, হরেও এক্স মাইনাস ফাইভ আছে। তাহলে আমরা এই লসাগু সরি গসাগু দিয়ে উপভোগকে ভাগ করব। তো ভাগ করলে দেখো এক্স মাইনাস ফাইভটা কাটা যাবে, এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ। এখন দেখো তাহলে উপরে থাকলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান। এই হচ্ছে আমাদের এই ভগ্নাংশটির লঘিষ্ঠ রূপ। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে যখন একটা ভগ্নাংশকে যখন লঘিষ্ঠকরণ করবে, তাহলে তোমাদের প্রথম কাজটা করতে হবে লব এবং হরের উৎপাদকগুলো বের করতে হবে। এখন তোমাদের যদি উৎপাদককে বিশ্লেষণ যদি ভালো মতো জানা না থাকে, তাহলে এগুলো করতে তোমাদের অসুবিধা হবে। তাহলে উৎপাদকের বিশ্লেষণ অধ্যায়টা তোমাদের ভালো মতো পারতে হবে এবং চর্চা করতে হবে। এই দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে তোমরা একটা ভগ্নাংশকে লঘিষ্ঠকরণ করবে। এইবার আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা ভগ্না দুই বা ততোধিক ভগ্নাংশকে কিভাবে আমরা সাধারণ হর বিশিষ্ট বা সমহর বিশিষ্ট করতে পারে, অর্থাৎ একই হর করতে পারে। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি তিনটা ভগ্নাংশ লিখে রেখেছি। এ হচ্ছে একটা ভগ্নাংশ, ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। এ হচ্ছে একটা, আরেকটা ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ, আর লাস্ট ভগ্নাংশটা হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স নাইন এক্স প্লাস টোয়েন্টি। এই হচ্ছে তিনটা ভগ্নাংশ। এই তিনটা ভগ্নাংশের তোমরা হরগুলো লক্ষ্য করো, হরগুলো কিন্তু একই নয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের হরগুলো একই করতে হবে। কিভাবে করতে হবে? এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তিনটা ধাপ আছে। কয়টা ধাপ আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তিনটা ধাপ আছে। ধাপগুলো কী কী? প্রথমত যে সকল ভগ্নাংশগুলো দেওয়া থাকবে, ওই ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। কী নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। ভগ্নাংশে যতগুলো ভগ্নাংশ আছে, এই যে এখানে তিনটা ভগ্নাংশ আছে, এই তিনটা ভগ্নাংশের হরগুলো, এই যে হরগুলো আছে, এই হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। প্রথম কাজ কি বললাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ? প্রথম কাজটা হচ্ছে ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। প্রথম কাজটা তাহলে ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। ভগ্নাংশের হরগুলোর লসাগু তাহলে আমরা নির্ণয় করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখানে এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, এটা দ্বিতীয় ভগ্নাংশ, এটা তৃতীয় ভগ্নাংশ। তাহলে প্রথম ভগ্নাংশের হর এটা হচ্ছে দুই নং, প্রথম ব
বক্নাংশের হর। প্রথম বক্নাংশের হরটা কত প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছুক্ষণ আগে আমরা যেভাবে মিডল টার্ম ব্যাক আপ করেছি, অর্থাৎ যেভাবে মধ্যপথটাকে বিশ্লেষণ করেছি, এখানে অতি একইভাবে করতে হবে। ছয়কে প্রথমে ভাঙতে হবে, যেন তাদের গুণফল যেন সিক্স হয় এবং যোগফল বা বিয়োগফল যেন ফাইভ হয়। তাহলে কত? তিন দুগুণে, আমরা যখন তিন দুগুণে ছয়, আবার যদি থ্রি এবং টু যদি যোগ করো তাহলে ফাইভ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ফাইভ। এখন দেখো, কিছুক্ষণ আগে আমি বলেছি ধ্রুবপদ, এটাকে বলা হয় ধ্রুবপদ। চলক বর্জিত রাশি, যে পদে চলক থাকবে না সেই পদটাকে বলা হয় ধ্রুবপদ বা ধ্রুবপদ। তাহলে দেখো, এই ধ্রুবপদটা যদি প্লাস হয় তাহলে তাদের চিহ্নগুলো একই হয়, তাহলে এদের চিহ্ন একই হবে। প্লাস হলে দুটোই প্লাস হবে, মাইনাস হলে দুটোই মাইনাস হবে। এখন প্লাস হবে নাকি মাইনাস হবে? এখানে মাইনাস আছে তাহলে দুটোই মাইনাস হবে, আর এখানে এক্স আছে, এই এক্স। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই এই এবার কমন নাও, এখানে এক্স এক্স কমন নাবে, এ দুই, তিন দুগুণে ছয়, দুই কমন যায়, তাহলে এক্স মাইনাসে প্লাসে মাইনাস তিন দুগুণে ছয়। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানেও মাইনাস এক্স মাইনাস থ্রি, এখানে এক্স মাইনাস থ্রি, তার মানে আমরা এক্স মাইনাস থ্রিটা কমন নিতে পারি, আর এখানে থাকবে এক্স মাইনাস টু। তাহলে এক্স মাইনাস থ্রি কমন নিলে এক্স মাইনাস টুটা থাকে। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের হর। ঠিক অনুরূপভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর, এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় ভগ্নাংশের হরটা কি? এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ, মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানেও তিন চারে বারো, আমরা যখন বারোকে ভাঙব, তিন চারে বারো আর তিন এবং চার যোগ করলে হচ্ছে সেভেন, একই চিহ্ন হবে। যেহেতু এটা প্লাস তাহলে একই চিহ্ন হবে, যেহেতু এটা মাইনাস আছে মাইনাস সেভেন আর এগুলোর সাথে এক্স, তার মানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স প্লাস টুয়েলভ। তাহলে এক্স কমন যায়, এক্স মাইনাস থ্রি, ফোর কমন যায়, এক্স প্লাসে মাইনাসে মাইনাস তিন চারায় বারো। তাহলে এখানে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, এই হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর। অর্থাৎ আমরা যখন লসাগু নির্ণয় করব তখন অবশ্যই উৎপাদকগুলো বের করতে হবে, এই উৎপাদকগুলো বের করলাম। এবার দেখো তৃতীয় ভগ্নাংশ, তাহলে তৃতীয় ভগ্নাংশের হর। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তৃতীয় ভগ্নাংশের হর কত? এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি, এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চারপাশে কুড়ি, এখন চার এবং পাঁচ যোগ করলে নাইন, চিহ্ন একই কারণ এটা প্লাস, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টোয়েন্টি। এক্স কমন যাবে দুইটা পদের মধ্যে, এক্স মাইনাস ফোর, এখানে ফাইভ কমন যাবে, এখানে এক্স থাকবে প্লাসে মাইনাসে মাইনাস, চারপাশে কুড়ি। তাহলে এক্স মাইনাস ফোর, কারণ এখানে এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর, তাহলে এক্স মাইনাস ফাইভ। এই দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তাহলে এই তিনটা ভগ্নাংশের হরগুলোর উৎপাদক বের করলাম।
এবার আমাদের কি বের করতে হবে প্রিয়সী কার্তিবিন্দু? লসাগু বের করতে হবে। তাহলে তোমরা যখন লসাগু গসাগু করেছ তখন কিন্তু শিখেছ। তাহলে সুতরাং হরগুলোর লসাগু তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা লসাগু নির্ণয় করতে জানো যে উৎপাদকগুলো মিল থাকবে সেগুলো নিতে হবে, মিল না থাকলেও সেগুলো নিতে হবে। তাহলে এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, কারণ এক্স মাইনাস টু কোথাও নেই, নিতে হবে এক্স মাইনাস টু। তারপরে এক্স মাইনাস থ্রি এখানে আছে, এখানে আছে, দুটো থেকে একটা নিতে হবে। তারপরে এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর নিতে হবে। তারপরে লাস্ট হচ্ছে এক্স মাইনাস ফাইভ। এ হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বকনাংশের হরগুলোর লসাগু। তাহলে আমরা প্রথম যে ধাপটা আছে বকনাংশের হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা বকনাংশের এই যে তিনটা বকনাংশ, প্রথম বকনাংশ, দ্বিতীয় বকনাংশ, তৃতীয় বকনাংশের যে হরগুলো উৎপাদক বের করে এদের লসাগু বের করলাম। এবার দ্বিতীয় ধাপটা হচ্ছে এই লসাগুকে, এই যে লসাগু আমরা পেলাম এই লসাগুকে প্রত্যেকটি বকনাংশের হর দিয়ে ভাগ করতে হবে, প্রত্যেকটি বকনাংশের হর দিয়ে ভাগ করতে হবে। দুভাবে করা যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কী বল কী বলছি দেখো। একটা কি বললাম, প্রাপ্ত লসাগুকে প্রত্যেকটি বকনাংশের হর দ্বারা ভাগ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কি বললাম, দ্বিতীয় ধাপটা হচ্ছে এই যে আমরা যে লসাগুটা পেলাম প্রাপ্ত লসাগু, ওই প্রাপ্ত লসাগুকে প্রত্যেকটি বকনাংশের হর দ্বারা ভাগ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি প্রত্যেকটি বকনাংশের হর দ্বারা যদি ভাগ করো তাহলে ভাগফল পাবে। তো এটা করতে গেলে তোমাদের প্রচুর সময় লাগবে, এজন্য সময়টা বাসানোর জন্য তোমাদের একটা জিনিস করা যায়, একটা করতে পারবো, সেটা হচ্ছে কি, তোমরা সরাসরি ভাগ না করে যে লসাগুতা পাবে, যে লসাগুতা পাবে সেই লসাগুতা প্রত্যেকটি বকনাংশের লব এবং হর দ্বারা গুণ করলেও কিন্তু হয়ে যায়। দেখো আমি ওইভাবেই করতেছি, আমি এভাবে করতেছি না প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে একেই কিন্তু ভাগ করতে হবে, ভাগ করতে হবে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, তুমি আমার লসাগুটা লাগতেছে, এগুলো আর লাগতেছে না, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে প্রথম বকনাংশের উৎপাদকগুলো, এই উৎপাদকগুলোও লাগবে আমার, প্রথম বকনাংশের উৎপাদক আমি একটু লিখে রাখি। প্রথম বকনাংশের উৎপাদক হচ্ছে এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি। দ্বিতীয় বকনাংশের উৎপাদক হচ্ছে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর। এবং তৃতীয় ভগ্নাংশের উৎপাদকগুলো হচ্ছে কত উৎপাদকে বিশ্লেষণ করার পরে যেগুলো আমি পেয়েছি, কারণ সেগুলো আমার কাজে লাগবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য আমি এগুলো লিখে রাখলাম। তো দেখো তাহলে প্রথম ধাপটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করে বুঝতে পেরেছ, প্রত্যেকটি ভগ্নাংশের হরগুলোর লসাগু উৎপাদক বের করে লসাগু নির্ণয় করতে হবে, হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। এটা হচ্ছে লসাগু আমাদের, এই লসাগুতে আমাদের কাজে লাগবে। তো দেখো এইভাবে লিখতে পারো যে সুতরাং
प्रथम भग्नांश एखन देखो प्रथम भग्नांशा हे प्रिय शिक्षार्थीबृंद वन बाय एक्स स्क्वायर माइनस फाइव एक्स प्लस सिक्स এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ। এখন দেখো আমি কি করতেছি, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করে দেখো। আচ্ছা এখানে আমি কমা দিই, অর্থাৎ এই প্রথম ভগ্নাংশ এই কমা দিয়ে এভাবে লিখবে। এবার দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করে দেখো কি করতেছি, দেখো আমি এ হচ্ছে ওয়ান লিখলাম, লবটা লিখলাম, লব হচ্ছে ওয়ান। আবার দেখো এই প্রথম ভগ্নাংশের হর যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি তখন কিন্তু এটা পেয়েছি এক্স এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি। তাহলে আমি এ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্সের জায়গায় আমি লিখতেছি এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করে দেখো, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, এই প্রথম ভগ্নাংশের লব, আর এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের উৎপাদক। এখন আমি কিছুক্ষণ আগে বলেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে আমি লসাগুতা পেয়েছি, এই লসাগুতা লব এবং হরের সাথে গুণ করো। দেখো আমি গুণ করতেছি এটা লবের সাথে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ। ঠিক অনুরূপভাবে নিচেও আমি এগুলো দিয়ে গুণ করব, তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি কি করতেছি, দেখো আমি বলেছি ভাগ করতে হবে দ্বিতীয় ধাপ, এই দেখো আমি ভাগ করব। তাহলে এই লসাগু, এটা হচ্ছে লসাগু, এই লসাগুকে এই হচ্ছে হর, ভগ্নাংশের হর এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি। তাহলে এই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি দিয়ে এই হরকে লসাগুকে তোমরা ভাগ করো। তাহলে ভাগ করলে দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কাটা গেল, তোর বাকি যেটা থাকলো এটাই হচ্ছে তোমার, আমি যেটা বের করলাম তাহলে এখানে থাকলো এক্স মাইনাস ফোর, অর্থাৎ ওয়ানের সাথে গুণ করলে এক্স মাইনাস ফাইভ, আর নিচে লসাগুতা অবশ্যই থাকবে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস সরি এক্স মাইনাস ফাইভ পর্যন্ত। এই দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটাই হচ্ছে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ কিন্তু কাটা যায়, কিন্তু আমরা কাটতে পারবো না প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কেন কাটতে পারবো না, আমাদের নিয়মটা হচ্ছে কি লসাগুকে, এই যে লসাগু যেটা পেয়েছি এটাকে প্রত্যেকটি বক্নাংশের হর, তাহলে এই বক্নাংশের হরটা হচ্ছে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, কেবলমাত্র এই দুইটা কাটা যাবে, কারণ এই দুটা দিয়ে আমি ভাগ করব, এগুলো দিয়ে ভাগ করতেছি না আমি, ঠিক আছে এগুলো দিয়ে ভাগ করতেছি না আমি, এই জন্য এগুলো থেকে যাবে। এই হচ্ছে আমার প্রথম বক্নাংশ। এবার দেখো দ্বিতীয় বক্নাংশ, আমি লসাগুতা মুছতেছি। দেখো দ্বিতীয় ভগ্নাংশ, দেখো তাহলে দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ, এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই দ্বিতীয় ভগ্নাংশ ঠিক অনুরূপভাবে আমি যেভাবে করেছি ঠিক সেভাবে, এ দেখো ওয়ান, আর দ্বিতীয় ভগ্নাংশের উৎপাদকগুলো হচ্ছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এগুলোর সাথে আমি কি করেছি, লসাগুতাকে গুণ করেছি উপর নিচে, তাহলে লসাগুতা হচ্ছে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ, ঠিক নিচেও এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ।
এখন সমান সমান এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই দেখো আমি এই বর্গাংশের হর x মাইনাস 3 x মাইনাস 3 x মাইনাস 4 x মাইনাস 4 এই দুটো কেটে দেব তাহলে থাকলো কত x মাইনাস 2 আর এখানে x মাইনাস 5 আর নিচে থাকলো লসাগুতা লসাগুতা অবশ্যই থাকবে এটা কেবলমাত্র উপর থেকে কাটা যাবে শিক্ষার্থীবৃন্দ কারণ আমরা লসাগুকে বকনাংশের হর দিয়ে ভাগ করলাম আমরা ভাগ করতেছি এ হচ্ছে দ্বিতীয় বকনাংশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা হচ্ছে দ্বিতীয় বকনাংশ এটা হচ্ছে প্রথম বকনাংশ দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই দেখো সমর হয়ে গেছে x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 4 x মাইনাস 5 x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 4 x মাইনাস 5 তাহলে সাধারণ হয়ে গেছে ঠিক অনুরূপভাবে আমরা তৃতীয় ভগ্নাংশটাও বের করব তাহলে এখন তৃতীয় ভগ্নাংশ আমি এদিকে করতেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তৃতীয় ভগ্নাংশটা হচ্ছে তোমরা এখানে লিখবে তৃতীয় ভগ্নাংশ তাহলে তৃতীয় ভগ্নাংশটা হচ্ছে 1 বাই x স্কয়ার মাইনাস 9x প্লাস 20 ঠিক অনুরূপভাবে যেভাবে করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ঠিক সেভাবে তাহলে 1 আমি লসাগুতা গুণ করতেছি লবের সাথে x মাইনাস 5 আর নিচে x স্কয়ার মাইনাস 9x প্লাস 20 এর উৎপাদকটা হচ্ছে x মাইনাস 4 x মাইনাস 5 তাহলে x মাইনাস 4 x মাইনাস 5 আর লসাগুটা হচ্ছে x মাইনাস 2 x মাইনাস 3 x মাইনাস 4 x মাইনাস 5 তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হর দিয়ে ভাগ যাবে তাহলে যেটা থাকবে উপরে থাকলো x মাইনাস 2 x মাইনাস 3 আর নিচে লসাগুতা এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাধারণ হর বিশিষ্ট বকনাংশ তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে প্রথম ধাপটা ছিল প্রত্যেকটি বকনাংশের হরগুলোর উৎপাদক বের করে লসাগু নির্ণয় করা তারপরে ওই লসাগুকে প্রত্যেকটি বকনাংশের হর দিয়ে ভাগ করা দেখো ভাগ করে আমি যে লব এবং হর পেলাম যে লবটা পেলাম এগুলো নিয়ে গঠিত যে ভগ্নাংশটা পেলাম এইগুলো হচ্ছে সমহর বিশিষ্ট বকনাংশ এখানে তিনটা সমহর বিশিষ্ট দেখো সব হরগুলো দেখো এই এই তৃতীয় বকনাংশের হরটা হয়ে গেছে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ ঠিক অনুরূপভাবে প্রথম বকনাংশের হরটাও হয়ে গেছে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ অনুরূপভাবে দ্বিতীয় বকনাংশের হরটাও এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ তার মানে সব হরগুলো একই হয়ে গেছে তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইভাবেই তুমি দুই বা ততোধিক বকনাংশের হরগুলো সমান করতে পারবে অর্থাৎ সমহর বিশিষ্ট বকনাংশে রূপান্তর করতে পারবে এভাবেই এখন তোমাদের যখন উত্তরটা লিখবে তখন লিখবে নিম্নীয় সমহর বিশিষ্ট বকনাংশগুলো হল এগুলো লিখে দেবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তিনটা পদ্ধতি তাহলে একটা হচ্ছে হরগুলোর উৎপাদক বের করে লসাগু নির্ণয় করা তারপরে যে লসাগুটা পাবে সেই লসাগুকে প্রত্যেকটি বকনাংশের হর দ্বারা ভাগ করা যে ভাগফলগুলো পাবে সেই ভাগফল দ্বারা লব এবং হরকে গুণ করে যে বকনাংশটা পাবে সেটাই হচ্ছে সমহর বিশিষ্ট বকনাংশ এই দেখো ভাগ করে আমি ভাগফল কিন্তু এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ পেয়েছি এই গুণ করেছি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা উত্তরটা এভাবে লিখব সুতরাং নির্ণয় সমহর বিশিষ্ট বকনাংশ গুলো
হলো। তাহলে কি কি একটা পেয়েছি, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ x মাইনাস ফোর, x মাইনাস ফাইভ, x মাইনাস টু, x মাইনাস থ্রি, x মাইনাস ফোর, x মাইনাস ফাইভ, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ। এবার দ্বিতীয় ভগ্নাংশ, x মাইনাস টু, x মাইনাস ফাইভ, x মাইনাস টু, x মাইনাস থ্রি, x মাইনাস ফোর, x মাইনাস ফাইভ, এবং শেষের ভগ্নাংশটা হচ্ছে x মাইনাস টু, x মাইনাস থ্রি। নিচে হরতা হচ্ছে x মাইনাস টু, x মাইনাস থ্রি, x মাইনাস ফোর, x মাইনাস ফাইভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবেই তোমরা দুই বা ততোধিক ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করবে। এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ। যদি তারপরেও না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিয়ে দেবে, তাহলে আমি পরবর্তী ক্লাসে আরও এগুলো নিয়ে আলোচনা করতে পারব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই বাসায় থাকবে, নিজে নিরাপদ থাকবে, পরিবারের দাদা দাদি, পিতা মাতা, ভাই বোন, আত্মীয়জন যারা আছেন তাদেরকেও নিরাপদে রাখবে, এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।